भोले भक्त भगवान ने पूछ ले, भगवान के पास आए ना खुशते जानी ना बाबा जानी ना खुशते खुजबार जन्म तो मनिर प्रयोजन भक्तिर प्रयोजन सब आज भगवान हमारे सब दिए আর আমার মতো জীব আমি সব হারিয়ে বসে আছি। ভক্ত বাঞ্ছা কল্প ধরো, ভক্তের আশা পূর্ণ করতে আমার নিজেই নবলক্ষ ধীরুর পাল সৃষ্টি করে, দ্বাদশ রাখাল গল সৃষ্টি করে পাশের একটা মাঠে সবাইকে বসিয়ে মাঝে বসে আছে আমার মরে আর এদিকে গাছের উপরে উঠে দাঁড়িয়ে খুঁজছি কৃষ্ণ 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 দয়া মা হে দয়াল দীনবন্ধু কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ওই তো ওই তো দেখা যায় ওই তো আমার কৃষ্ণ গুরুদেব তো ঠিক বলেছিল কৃষ্ণ আছে কৃষ্ণ আছে আমি যাব আমি কৃষ্ণের কাছে যাব ওই গাছের উপরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে কৃষ্ণ একটা শিশুর নয়নের জল দেখে মায়ার জগতের জীবই থাকতে পারে না তাহলে আমার অনাদি রাধে গোবিন্দ থাকবে কি করে গাছ থেকে নেমে ছুটতে ছুটতে চলেছে পাশের মাঠে কৃষ্ণকে পাবে বলে কিন্তু বাবা যেতে যেতে ভগবান অদৃশ্য হয়ে গেছে চিন্তা করলেন কৃষ্ণ তোমায় আমি ছাড়বো না কালকে আমি আবার আসবো কালকে ঠিক আমি তোমাকে দেখবো তোমাকে আমি ধরবোই ধরবো পরের দিন একাদশী পড়ে গেছে বাবা পরের দিন একাদশী তা ওই প্রত্যেক দিন গোচরণে যায় আর ওই যে মন্দিরে পূজারি অন্য লোকদের হাতে খাবার পাঠিয়ে দেয় তা পরের দিন তো একাদশী বিহারী লাল চলে গেছে ধেনুর পালি নিয়ে মাঠে এদিকে পূজারি মনে নেই কারণ একাদশী তো চিন্তা করেন একাদশীতে আর কি ভক্ত যদি অনাহারে থাকে ভগবানকে থাকতে পারে বাকে বিহারে ওই পূজারীর সন্তানের রূপ ধারণ করে একাদশীর প্রসাদ নিয়ে ছুটতে ছুটতে চলেছে মাঠে দূর থেকে ডাকছে বিহারি এই বিহারি কোথায় গেলি তুই আমি তোর জন্য খাবার এনেছি চিৎকার করে ডাকতে ডাকতে যখন ছুটতে ছুটতে যাচ্ছে ওই মাঠের মধ্যে কাদা জল ছিল সেই কাদা জলের মধ্যে গোবিন্দ আমার আসলে যখন পড়ে গেছে ভগবানের সর্বাঙ্গে কাদা হয়ে গেছে
এমন সময় বিহারি এসে বলছে, ও গোবিন্দ দাদা, গোবিন্দ দাদা তুমি কেন এসেছো, কেন এসেছো? বলছে, হ্যারে বাবাই তো আমাকে পাঠালো, তুই না খেয়ে চলে এসেছিস। বলছে, আমি একদিন না খেলে কি মরে যেতাম? তুমি কেন আসতে গেলে এত কষ্ট করে? দেখো তো সারা গায়ে তো কাদামাটি লেগে গেল। বলছে, তাতে কি হয়েছে? প্রসাদ নে দাদা, তুমি চলে যাও, আমি প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পেয়ে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন। প্রসাদ পেয়ে গরু বাছুর নিয়ে যখন ঘরে ফিরেছে, বাবুজি ও বাবুজি আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে হাতটা কি? বলছে, ওই যে তুমি যে গোবিন্দ দাদাকে দিয়ে আমাকে প্রসাদ পাঠিয়েছিলে না, সেই পাত্র রয়েছে আমার হাতে। আমি আমি কখন পাঠালাম? বলছি না, গোবিন্দ দাদা যে গেল আমাকে প্রসাদ দিতে গেল। গোবিন্দ এদিকে আয় দেখি। হ্যারি বিহারিলাল কি বলছে, তুই মাঠে গেছিলিস? বলছে, হ্যারি বিহারি আমি জীবনে কখনো মাঠেই যাইনি, আর মাঠে যেতে হয় কোন পদে তাও আমি চিনি না। আর তুই কি করে বলছিস আমি মাঠে গেছি? পূজারীর যেমন কেন তো সন্দেহ হল। গোবিন্দ যদি না যায় তাহলে ওকে প্রসাদ দিতে কে গিয়েছিল? দেখ গেছে কেউ একজন। সন্দেহটা চাপা দিয়ে যখন মন্দিরে গেছে পূজা দিতে, গিয়ে দেখছে সারা মন্দিরে পদচিহ্ন পড়ে আছে। কেউ একজনা সর্বাঙ্গে কাদামাটি মেখে ওই মন্দির দিয়ে গেছে, পদচিহ্নগুলো পড়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলে ওই কাদা মাটি আর অন্য কেউ মাখেনি, আমার মাকে বিহারি মেখেছে। পূজারি বুঝতে পারল যে বিহারি লালকে প্রসাদ আবার গোবিন্দ নয়, গিয়েছিল মাকে বিহারি। ছুটে গিয়ে বিহারি লালকে ডাকছে, বিহারি লাল এদিকে আয়। কি হয়েছে বাবুজি? হ্যারি তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল তাকে তুই চিনতে পারলি না? বলছে, আমার দাদা গিয়েছিল তো। বলছে, না রে দাদা নয়, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল ওই চেয়ে দেখ ওকে চিনতে পারিস কিনা, যে মাঠে গিয়ে পড়ে গিয়েছিল কাদা মাটির মধ্যে। বোকা ছেলে, তোকে যে প্রসাদ দিতে গিয়েছিল সে আর কেউ নয় তোর কৃষ্ণ। আজ আমার কি মনে হচ্ছে জানিস, এতদিন কৃষ্ণ পূজা করেছি, আজ মনে হচ্ছে তোর চরণ দুঃখানি ধরে হৃদয় মাঝে জড়িয়ে, আজ তোর মতো ভক্তের সঙ্গ যদি আমি পাই, আমি একদিন বিহারি লালকে দেখতে পাবো। ভক্ত হয়ে যদি কেউ ভক্ত সঙ্গ করতে পারে, সেই ভক্তের মধ্য দিয়ে ভগবানকে লাভ করতে পারে। যতদিন বেঁচে থাকো এই দেহ বড় প্রাণ সঁপে দিয়ে আমরা যেন ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ
করিতে भगवान की पावा जा आमी जानो सेई भक्त संग आमी करिते তোমরা দাও দাও ভক্তে দাও দাও ভক্তে ভক্তের চরণে সেদিন আমার কবে বা কবে বহু শুধু আমার ভাগ্যে Oh
আমি কবে আমরে ভক্ত সঙ্গ করিতে পারিব মন সেদিন আমার কবি মা বিহারীটা কেন বলি ওই ভক্তের নামের সঙ্গে ভগবানের নাম জুড়ে নিয়েছে। হরে কৃষ্ণ।